আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব এক্সট্রুড কমান্ড। অটোক্যাড 3D অবজেক্ট ড্র করার সময় সবচেয়ে বেশি যে কমান্ডটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এক্সট্রুড কমান্ড। এক্সট্রুড এর বাংলা মানে হচ্ছে বৃদ্ধি করা কিংবা বাড়ানো। অটোক্যাড এর ভাষায় এক্সট্রুড মানে হচ্ছে কোনো একটা 2D অবজেক্টকে জেড ডিরেকশনে বৃদ্ধি করা কিংবা সেটাকে 3D অবজেক্টে ট্রান্সফার করা। এক্সট্রুড কমান্ডটি সর্বদা জেড ডিরেকশনে কাজ করে। এক্সট্রুড কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে EXT ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। এক্সট্রুড কমান্ডটি পেতে হলে আপনাকে যেতে হবে হোম ট্যাবে। এই জায়গায় রয়েছে আমাদের হোম ট্যাব, এইখানে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় রয়েছে আমাদের এক্সট্রুড কমান্ড, অথবা হোমের পাশে রয়েছে আমাদের সলিড ট্যাব, এই সলিড ট্যাবে ক্লিক করবেন। তারপরে চলে আসবেন সলিড প্যানেলে, এইখানে রয়েছে আমাদের এক্সট্রুড কমান্ড, অথবা আপনাকে যেতে হবে মেনু বারের ড্র অপশনে, এই ড্র অপশনে ক্লিক করবেন। তারপরে চলে যাবেন মডেলিং এ, মডেলিং এর উপরে কার্সরটা রাখা মাত্রই চলে আসবেন এই জায়গায়, এখানে রয়েছে আমাদের এক্সট্রুড কমান্ড, অথবা আপনি কিবোর্ডে সিম্পলি টাইপ করতে পারেন EXT, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনার এক্সট্রুড কমান্ডটি চালু হয়ে যাবে। কোনো একটা অবজেক্ট যদি আপনার লাইন কমান্ড দিয়ে তৈরি করা থাকে এবং সেই অবজেক্টের উপরে যদি আপনি এক্সট্রুড কমান্ডটি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি সেই জায়গায় সারফেস পাবেন, কোনো সলিড অবজেক্ট পাবেন না। মোট কথা, সেই অবজেক্টের লাইনগুলো যদি সিঙ্গেল সিঙ্গেল আলাদা লাইন হয়, তাহলে আপনি সেই জায়গায় সারফেস পাবেন। আর আপনি যদি সেগুলোকে জয়েন করে একটা সিঙ্গেল লাইনে কনভার্ট করে দেন, তারপরে যদি আপনি এক্সট্রুড করেন, তাহলে আপনি পাবেন একটা সলিড অবজেক্ট। আর আপনার অবজেক্টে যদি কোনো একটা ক্লোজড পলিলাইন হয়, তাহলে আপনি সেখানে যদি এক্সট্রুড কমান্ডটা অ্যাপ্লাই করেন, তাহলে আপনি সেই জায়গায় সলিড 3D অবজেক্ট পেয়ে যাবেন। আর সেই পলিলাইনটা যদি ক্লোজড না হয়ে ওপেন হয়, তাহলে আপনি সেই জায়গায় পাবেন সারফেস। আসুন এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে যাই। আমি প্রথমে লাইন কমান্ড দিয়ে একটা রেক্টেঙ্গেল ড্র করব, এর জন্য টাইপ করলাম L, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের লাইন কমান্ডটি চালু হয়ে যাবে। এবার আমি একটা রেক্টেঙ্গেল ড্র করব যেটার দৈর্ঘ্য হবে 1 ইঞ্চ, প্রস্থ 0.7 ইঞ্চ। আমি যে রেক্টেঙ্গেলটা ড্র করলাম এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কয়েকটা লাইন দিয়ে ড্র করা, এবং সেটা বোঝা যাবে যদি আমি এই লাইনগুলোর উপরে ক্লিক করি, তাহলে দেখবেন যে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল লাইন। ঠিক একইভাবে আমরা যদি পলিলাইন কমান্ড দিয়ে একটা রেক্টেঙ্গেল ড্র করি, আমি টাইপ করলাম PL, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি এইখানেও সেম দৈর্ঘ্যের একটা রেক্টেঙ্গেল দিলাম 1 ইঞ্চ এবং প্রস্থ দিলাম 0.7 ইঞ্চ। এই রেক্টেঙ্গেলটার লাইনগুলো কোনো আলাদা আলাদা সিঙ্গেল লাইন না, এটা আমি পলিলাইন কমেন্ট দিয়ে ড্র করেছি, এবং এখানে যদি আমি সিলেক্ট করি, তাহলে পুরো রেক্টেঙ্গেলটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা একটা অবজেক্ট ড্র করব যেটার পলিলাইনটা ক্লোজড হবে না, একটা অংশ ওপেন থাকবে, এর জন্য আমি টাইপ করলাম PL, তারপরে ইন্টারপ্রেস করলাম। এই জায়গায় যে পলিলাইনটা রয়েছে এটা একটা ওপেন পলিলাইন, এটা ক্লোজড না, এবং এটা হচ্ছে একটা সিঙ্গেল পলিলাইন। এবার আমরা রেক্টেঙ্গেল কমেন্ট দিয়ে একটা রেক্টেঙ্গেল ড্র করব, এর জন্য আমি টাইপ করলাম REC, তারপরে ইন্টারপ্রেস করলাম। একইভাবে আমরা সার্কেল কমেন্ট দিয়ে একটা সার্কেল ড্র করেছি এবং এলিপস কমেন্ট দিয়ে একটা এলিপস ড্র করে নিয়েছি এই এক্সট্রুড কমেন্টটি বোঝার জন্য। এই অবজেক্টগুলোতে যদি আমি এক্সট্রুড কমেন্টটি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে প্রথমে ভিউটা চেঞ্জ করতে হবে। বর্তমানে যে ভিউটা রয়েছে সেটা হচ্ছে টপ ভিউ, এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়্যার ফ্রেম, এবং আমাদের যে গ্রাফটা থাকে XY প্লেনের উপরে সেটা অফ করা রয়েছে। প্রথমে আমি আমার ভিউটা চেঞ্জ করে নিলাম। আমার এই হোম আইকনে গিয়ে যদি এই জায়গায় একটা ক্লিক করি, তাহলে সম্পূর্ণ ভিউটা হয়ে যাবে আমার সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউয়ে, এবং আমি আমার ভিজুয়াল স্টাইলটা করে দেব শেডস অফ গ্রে। এরপর আমি চলে যাব আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বারের, এইখানে রয়েছে আমার গ্রিড ডিসপ্লে, আমি এইটাতে ক্লিক করলেই সেটা অন হয়ে যাবে এবং গ্রাফটা চলে আসবে। আমি একটু জুম ইন করে নিলাম। প্রথম যে অবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল, এবং এই রেক্টেঙ্গেলটা তৈরি করা হয়েছে একটা লাইন কমেন্ট দিয়ে, এবং প্রত্যেকটা লাইন হচ্ছে আলাদা আলাদা, এবং তার পাশে
পাশে যে রেক্টেঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে একটা পলিলাইন দিয়ে তৈরি করা, এবং সেটা হচ্ছে একটা সিঙ্গেল পলিলাইন, এবং সেটা হচ্ছে ক্লোজড। এই দুটি অবজেক্টে যদি আমি এক্সট্রুড কমান্ডটা অ্যাপ্লাই করি, আমি টাইপ করলাম ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলেই আমার এক্সট্রুড কমান্ডটি চালু হয়ে যাবে, এবং চালু হয়ে যাওয়া মাত্রই আমরা একটা পিক বক্স পেয়ে যাব স্কোয়ার শেপের। এই পিক বক্স দিয়ে আপনাকে সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে যেটাকে আপনি এক্সট্রুড করতে চাচ্ছেন। আমি প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করতে চাচ্ছি, কিন্তু এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা লাইন, সুতরাং সবগুলোকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হবে, অথবা আপনি উইন্ডো তৈরি করে চারটা লাইনকে একসাথে সিলেক্ট করতে পারেন। সিলেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে ইন্টারপ্রেস করতে হবে, তারপর আপনাকে দিতে হবে আপনি কত হাইটে এই অবজেক্টটাকে থ্রি ডি অবজেক্ট বানাতে যাচ্ছেন। আমি হাইটটা দিলাম 0.2 ইঞ্চ। তারপরে ইন্টারপ্রেস করলেই আমার থ্রি ডি অবজেক্টটা তৈরি হয়ে যাবে, এবং এটা কোনো সলিড থ্রি ডি অবজেক্ট না, এখানে রয়েছে চারটা সারফেস। এখানে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে চারটা লাইনের উপরে এক্সট্রুড কমান্ড অ্যাপ্লাই করা হয়েছে। এবার আমরা ডান পাশে যে ক্লোজড পলিলাইন দিয়ে রেক্টেঙ্গেল তৈরি করা রয়েছে সেটার উপরে এক্সট্রুড কমান্ডটি অ্যাপ্লাই করব। এর জন্য আমি টাইপ করলাম ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলেই আমার এক্সট্রুড কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমাকে সেই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করতে হবে। এটা যেহেতু একটা সিঙ্গেল পলিলাইন, সুতরাং আমরা একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করতে পারবো। সিলেকশন হয়ে যাওয়ার পর আমাকে ইন্টারপ্রেস করতে হবে, তাহলেই আমার থ্রি ডি অবজেক্ট তৈরি হয়ে যাবে। এবার আমাকে হাইট দিতে হবে, আমি হাইট দিলাম 0.2 ইঞ্চ। তারপরে ইন্টারপ্রেস করলেই আমরা সেই অবজেক্টটা পেয়ে যাব। এই ক্ষেত্রে আমরা যে অবজেক্টটা পেয়েছি এটা হচ্ছে একটা সলিড অবজেক্ট, এবং সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমরা যদি ভিজুয়াল স্টাইলটা চেঞ্জ করি, আমি যদি এটাকে 2D ওয়্যার ফ্রেম করে দেই, তাহলেই আমরা পার্থক্যটা বুঝতে পারবো। বাম সাইড এক্সট্রুড করার ফলে আমরা পেয়েছি চারটা সারফেস, কিন্তু ডান সাইডের অবজেক্টের উপর এক্সট্রুড করার ফলে আমরা একটা সলিড 3D অবজেক্ট পেয়ে গেছি। এরপর রয়েছে আমাদের একটা পলিলাইন, কিন্তু এটা ক্লোজড না, এখানে একটা ওপেন অংশ রয়েছে। এইখানে যদি আমি এক্সট্রুড কমান্ডটি অ্যাপ্লাই করি, আমি টাইপ করলাম ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করলাম। এটা যেহেতু একটা সিঙ্গেল পলিলাইন, সুতরাং এইখানেও আমরা একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করতে পারবো। তারপরে আমাকে ইন্টারপ্রেস করতে হবে, তারপরে দিতে হবে হাইট। এক্ষেত্রেও আমি হাইট দিলাম 0.2 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলেই আমাদের থ্রি ডি অবজেক্টটি আমি পেয়ে যাব। কিন্তু এক্ষেত্রে আমরা কোনো সলিড থ্রি ডি অবজেক্ট পাইনি, প্রথমটার মতো এইখানে আমরা চারটা সারফেস পেয়ে গেছি। ভিজুয়াল স্টাইলটা যদি আমি একটু চেঞ্জ করি, আমি করে দিলাম সেট সফটওয়্যার, তাহলেই আমরা সেটা বুঝতে পারবো। এর পরের যে রেক্টেঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল কমেন্ট দিয়ে তৈরি করা, এবং এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন। এখানে যদি আমি এক্সট্রুড কমেন্টটি অ্যাপ্লাই করি, আমি টাইপ করলাম ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি সেই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করে আমাকে দিতে হবে হাইট। এক্ষেত্রেও আমি হাইট দিলাম 0.2 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলেই আমরা একটা সলিড থ্রি ডি অবজেক্ট পেয়ে যাব। লাইন কমেন্ট দিয়ে যদি আপনি কোনো একটা সিঙ্গেল লাইন ড্র করেন এবং সেটার উপরে এক্সট্রুড কমেন্ট অ্যাপ্লাই করেন, তাহলে আপনি কখনোই সলিড অবজেক্ট পাবেন না, সেটা হয়ে যাবে আপনার সারফেস। আপনার কাছে যদি কয়েকটা আলাদা আলাদা কানেক্টেড লাইন থাকে এবং সেখানে যদি আপনি একটা সলিড অবজেক্ট পেতে চান, তাহলে সেই আলাদা আলাদা লাইনগুলোকে জয়েন্ট কমান্ডের মাধ্যমে প্রথমে জয়েন্ট করে একটা সিঙ্গেল লাইনে কনভার্ট করতে হবে, এবং সেই লাইনগুলো দিয়ে যে অবজেক্টটা তৈরি হবে সেটা অবশ্যই একটা ক্লোজড অবজেক্ট হতে হবে। কোনো ফাঁকা অংশ থাকলে আপনি কখনোই সলিড অবজেক্ট পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি একটা সিঙ্গেল পলিলাইন থাকে এবং সেটা ক্লোজড হয়, তাহলে সেই জায়গায় যদি আপনার সারফেস প্রয়োজন হয়, তাহলে আপনি কি করবেন? এজন্য আপনাকে ব্যবহার করতে হবে মোড অপশনটি। এইখানে আমাদের একটা রেক্টেঙ্গেল রয়েছে এবং এটা হচ্ছে একটা সিঙ্গেল অবজেক্ট এবং এটা ক্লোজড। এখন যদি আমি এখানে এক্সট্রুড কমেন্টটি অ্যাপ্লাই করি, তাহলে ডিফল্টভাবে সেটা আমাদের সলিড থ্রি ডি অবজেক্ট হয়ে যাবে। এখানে যদি আপনি সারফেস পেতে চান, তাহলে এগুলোকে এক্সপ্লোড করে আলাদা আলাদা লাইনে ভেঙে ফেলতে হবে, অথবা আপনাকে মোড অপশনটি ব্যবহার করতে হবে। আমি টাইপ করলাম ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করলাম। অবজেক্ট সিলেক্ট করার আগে আপনি এইখানে চলে আসবেন, এইখানে রয়েছে আমাদের মোড, আপনি এইখানে ক্লিক করতে পারেন, কিংবা এমও টাইপ করে যদি ইন্টারপ্রেস করেন, তাহলেই আপনার এই মোড অপশনটি চালু হয়ে যাবে। আমি এইখানে ক্লিক করলাম, তাহলেই আপনি দুইটি অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে সলিড এবং আরেকটা হচ্ছে সারফেস। ডিফল্টভাবে আমাদের এইখানে সলিড দেয়া রয়েছে। এইসব ক্ষেত্রে যদি আপনি সারফেস পেতে চান, তাহলে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে, তাহলেই আপনি সারফেস কমান্ডটি সেট করতে পারবেন। তারপরে আপনাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমি এই অবজেক্টটাকে একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম। তারপরে আমাকে দিতে হবে হাইট, আমি এখানে হাইট দিলাম 0.2 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলেই আমি আমার সারফেসগুলো পেয়ে যাব। ঠিক একইভাবে সার্কেল কিংবা
ক্লিপসের ক্ষেত্রেও আপনি এই এক্সট্রুড কমেন্টটি অ্যাপ্লাই করতে পারবেন। আমি টাইপ করলাম ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে চলে গেলাম আমাদের মোড অপশানে। এইখানে ক্লিক করার পরে আমি সলিড অপশানে ক্লিক করলাম, তারপরে আমি আমার সার্কেলটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে আমি হাইট দিলাম 0.2 ইঞ্চ। তারপরে ইন্টারপ্রেস করলেই আমি একটা সলিড সার্কুলার অবজেক্ট পেয়ে যাব। একইভাবে আমি আমার ইলিপসের ক্ষেত্রেও এক্সট্রুড কমেন্টটি অ্যাপ্লাই করতে পারি। আমি টাইপ করলাম ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে এই পিক বক্স দিয়ে আমি এই ইলিপসটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করে আমি হাইট দিলাম 0.2 ইঞ্চ। তারপরে ইন্টারপ্রেস করলেই আমি একটা ইলিপটিক্যাল 3D অবজেক্ট পেয়ে যাব, যেটা হচ্ছে সলিড 3D অবজেক্ট। আশা করি আপনাদের সলিড অবজেক্ট কিংবা সারফেস ড্রয়িং এর ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। কমপ্লিকেটেড 3D অবজেক্ট ড্রয়িং এর সুবিধার্থে এই এক্সট্রুড কমান্ডের আন্ডারে কিছু অপশন দেওয়া রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে ডাইরেকশন। এই অপশনটি ব্যবহার করলে আপনাকে কোনো প্রকার হাইট দিতে হবে না, তবে আপনার দুইটি পয়েন্ট সিলেক্ট করতে হবে, একটি হচ্ছে টপ পয়েন্ট এবং আরেকটি হচ্ছে বটম পয়েন্ট। এবং এই দুটি পয়েন্টকে যদি আমরা কানেক্ট করে একটা লাইন তৈরি করি তাহলে সেটা অবশ্যই জেড ডিরেকশনে থাকতে হবে, নয়তো আসলে এক্সট্রুড হবে না। এক্সট্রুড সব সময় জেড ডিরেকশনে হয়ে থাকে। আপনি র্যান্ডমলি এই দুটি পয়েন্ট সিলেক্ট করতে পারেন অথবা আপনি একটা লাইন ড্র করে নিতে পারেন। এখানে আমাদের একটা রেক্টাঙ্গেল রয়েছে এবং একটা লাইন রয়েছে যেটা জেড ডিরেকশন বরাবর ড্র করা হয়েছে। এক্ষেত্রে যদি আমরা ডাইরেকশন অপশনটি ব্যবহার করি তাহলে প্রথমে আমাকে টাইপ করতে হবে ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করতে হবে, তারপরে সেই রেক্টাঙ্গেলটাকে সিলেক্ট করতে হবে। তারপরে ইন্টারপ্রেস করলেই আমার কমান্ড বারে আমি আমার ডাইরেকশন অপশনটি পেয়ে যাব। আমি এইখানেও ক্লিক করতে পারি কিংবা ডি টাইপ করে ইন্টারপ্রেস করতে পারি। আমি এই জায়গায় ক্লিক করলাম। এরপর আপনাকে সেই দুটি পয়েন্ট সিলেক্ট করতে হবে, তবে মাথায় রাখবেন আপনি যেটা প্রথমে সিলেক্ট করবেন সেই পয়েন্ট থেকে আপনার অবজেক্টটা এক্সট্রুড হবে। আমি যদি এই পয়েন্টটা সিলেক্ট করি তাহলে আমার অবজেক্টটা নিচের দিকে এক্সট্রুড করবে, আবার যদি আমি এই পয়েন্টটা সিলেক্ট করি প্রথমে এবং শেষে এই পয়েন্টটা সিলেক্ট করি তাহলে অবজেক্টটা উপরের দিকে এক্সট্রুড করবে। প্রথমে আমি উপরের দিকে এক্সট্রুড করব, এজন্য আমি প্রথমে বটম পয়েন্টটা সিলেক্ট করলাম এবং তারপরে আমি সিলেক্ট করলাম টপ পয়েন্ট। তাহলেই আমার সেই লাইন বরাবর আমার সেই অবজেক্টটা এক্সট্রুড করবে। এই ক্ষেত্রে আমার কোনো প্রকার হাইট দিতে হয়নি, সেই লাইনটার হাইটই হয়ে গেছে আমার সেই 3D অবজেক্টটার হাইট। আমরা কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফিরে গেলাম এবং আবার টাইপ করলাম ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে চলে গেলাম আমার সেই অবজেক্টে। সিলেক্ট করার পরে, ইন্টারপ্রেস করার পর চলে গেলাম কমেন্ট বারে। এখানে আমি ডিরেকশনে ক্লিক করলাম। এবার আমি প্রথমে সিলেক্ট করব আমার টপ পয়েন্টকে এবং পরে সিলেক্ট করবো আমার বটম পয়েন্টকে। তাহলে দেখবেন যে আমার অবজেক্টটা নিচের দিকে এক্সট্রুড করলো। এভাবে আপনি ডিরেকশন অপশনটি ব্যবহার করতে পারেন, তবে মাথায় রাখবেন অবশ্যই সেই পয়েন্ট দুটিকে জেড ডিরেকশনের উপরে থাকতে হবে। পয়েন্ট দুটি যদি এক্স ওয়াই প্লেনের উপরে থাকে তাহলে আপনি কোনোভাবেই ডিরেকশন অপশনের মাধ্যমে এক্সট্রুড করতে পারবেন না। দুটি পয়েন্ট কানেক্ট করে আমরা কখনো বক্র লাইন পাই না, সুতরাং এটা অবশ্যই একটা স্ট্রেট লাইন হবে, আর এর জন্য এই অবজেক্টটা অবশ্যই স্ট্রেট বরাবর এক্সট্রুড করবে। এই ছিল আমাদের ডিরেকশন অপশন। এর পরে অপশনটি হচ্ছে আমাদের পাথ অপশন। কোনো একটা 2D অবজেক্টকে আপনি যদি কোনো একটা পাথ বরাবর এক্সট্রুড করতে চান তাহলে আপনি করতে পারবেন, তবে শর্ত হচ্ছে সেই পাথটাকে অবশ্যই জেড ডিরেকশনে থাকতে হবে এবং সেই পাথটাকে হতে হবে একটা সিঙ্গেল লাইন। কোনো আলাদা আলাদা লাইন দিয়ে যদি আপনার পাথ থাকে তাহলে সেই লাইনগুলোর প্রথম লাইনটাতে আপনার সেই অবজেক্ট এক্সট্রুড করবে, বাকি অংশটাতে এক্সট্রুড হবে না। এখানে আমাদের একটা রেক্টাঙ্গেল রয়েছে এবং তিনটা পাথ রয়েছে এবং এই তিনটা পাথ অবশ্যই জেড ডিরেকশনে হতে হবে এবং এগুলো জেড ডিরেকশনে রয়েছে। এটা দেখে বুঝে যাচ্ছে সার্কেলটা নেগেটিভ জেড ডিরেকশনে অর্ধেক রয়েছে এবং উপরে রয়েছে অর্ধেক পজিটিভ জেড ডিরেকশনে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে পাথটা রয়েছে এটা কিন্তু কোনো সিঙ্গেল লাইন না, এটা তিনটা লাইনের সমন্বয়ে গঠিত এবং সিলেক্ট করলে আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। এখন যদি আমি আমার এই রেক্টাঙ্গেলটার উপরে এক্সট্রুড কমেন্টটি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করতে হবে, তারপরে সেই রেক্টাঙ্গেলটাকে সিলেক্ট করতে হবে। তারপরে ইন্টারপ্রেস করলে আমার কমেন্ট বারে একটা অপশন পাবো, সেটা হচ্ছে পাথ অপশন। আমি এই পাথ অপশনে ক্লিক করতে পারি কিংবা পি টাইপ করে ইন্টারপ্রেস করলেও আমার পাথ অপশনটি চালু হয়ে যাবে। তারপরে আমাকে সেই পাথটাকে সিলেক্ট করতে হবে। আমি এই পাথটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করা মাত্রই সেই লাইন বরাবর আমার সেই রেক্টাঙ্গেলটা এক্সট্রুড হলো, তবে সেই পাথের বাকি দুইটি লাইনে আমার এই অবজেক্টটা এক্সট্রুড করেনি, কারণ
হচ্ছে এই লাইনগুলো ছিল আলাদা আলাদা, আমরা কন্ট্রোল জেড করে দিলাম। সেই লাইনগুলোকে যদি আমি একটা সিঙ্গেল লাইন বানাতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে যে, তারপর ইন্টারপ্রেস করলেই আমার জয়েন কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমি সেই লাইনগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইন্টারপ্রেস করলেই সেই লাইনটা হয়ে যাবে একটা সিঙ্গেল লাইন, এবং সিলেক্ট করলে সবগুলো লাইন সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা এক্সট্রুড কমান্ডটি অ্যাপ্লাই করি, আমি টাইপ করলাম ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি সেই অবজেক্টটাকে সিলেক্ট করার মাত্রই পাথ অপশনটি চলে আসবে আমার কমান্ড বারে। আমি পাথ অপশনে ক্লিক করলাম, তারপরে আমি সেই পাথটাকে সিলেক্ট করলে সেই পাথ বরাবর আমার সেই রেক্টেঙ্গেলটা এক্সট্রুড হয়ে যাবে। পাথটাকে যে আপনার শুধু স্ট্রেট লাইনই হতে হবে তা নয়, আপনি স্প্লাইনের মতো পাথেও আপনার যে কোনো অবজেক্টকে এক্সট্রুড করতে পারবেন। প্রথমে আমি একটা সার্কেল ড্র করে নিচ্ছি, সি, তারপরে ইন্টার, তারপরে আমি এই জায়গায় একটা সার্কেল ড্র করে নিলাম, তারপরে টাইপ করলাম ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি সেই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করে এই জায়গায় আমার পাথ অপশনে ক্লিক করার পর আমাকে সেই পাথটাকে সিলেক্ট করতে হবে। আমি এই স্প্লাইন পাথটাকে সিলেক্ট করলাম, তাহলেই সেই সার্কেলটা সেই স্প্লাইন বরাবর এক্সট্রুড হয়ে যাবে। তার পাশে আমাদের একটা সার্কুলার পাথ অবশিষ্ট রয়েছে, আমরা টাইপ করলাম আরইসি, তারপর ইন্টারপ্রেস করে একটা রেক্টেঙ্গেল অবজেক্ট ড্র করে নিলাম, তারপরে আমাকে টাইপ করতে হবে ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করতে হবে, তাহলে এক্সট্রুড কমেন্টটি চালু হয়ে যাবে। তারপরে আমি সেই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করব, তারপরে ইন্টারপ্রেস করব, তারপরে চলে যাব পাথ অপশনে, তারপরে আমি সেই সার্কুলার পাথটাকে সিলেক্ট করলেই সেই রেক্টেঙ্গেলটা আমার সার্কুলার পাথ বরাবর এক্সট্রুড হয়ে যাবে। এভাবে আপনি যে কোনো পাথ বরাবর বা যে কোনো লাইন বরাবর আপনি যে কোনো 2D অবজেক্টকে এক্সট্রুড করতে পারবেন। তবে শর্ত হচ্ছে সেই লাইনটাকে হতে হবে একটা সিঙ্গেল লাইন, এবং আরেকটি শর্ত হচ্ছে সেই লাইনটাকে অবশ্যই জেড ডিরেকশনে থাকতে হবে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আপনাকে বুঝতে হবে যে সেই 2D অবজেক্টটা সেই লাইন বরাবর এক্সট্রুড হতে পারবে কিনা। আপনি দেখা গেল অনেক বড় একটা অবজেক্ট নিয়ে নিলেন যেটা আপনার পাথের চাইতে অনেক বড়, তাহলে কিন্তু আপনার এক্সট্রুড হবে না। এরপরের অপশনটি হচ্ছে আমাদের ট্যাপার অ্যাঙ্গেল, আমরা যে কোনো অ্যাঙ্গেল দিয়ে এক্সট্রুড করতে পারি। এর জন্য আমাকে প্রথমে একটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে, আমি টাইপ করলাম আর ইসি, তারপরে ইন্টারপ্রেস করে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, তারপরে আমি টাইপ করব ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করব, তারপরে আমি আমার সেই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করব, তারপরে ইন্টারপ্রেস করলেই আমি নিচে অপশন পেয়ে যাব ট্যাপার অ্যাঙ্গেল। এইখানে আমি ক্লিক করে ট্যাপার অ্যাঙ্গেলটা দিতে পারি। এইখানে আপনি যে অ্যাঙ্গেলটা দিবেন সেটা ডিটারমাইন করা হবে আপনার জেড ডিরেকশনের সাথে। আমি সাপোজ অ্যাঙ্গেলটা দিলাম 5, তারপরে ইন্টারপ্রেস করলাম, এক্ষেত্রে আমার একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে জেড ডিরেকশনের সাথে। এইখানে সেই অ্যাঙ্গেলটা রয়েছে কর্নারের সাথে যদি তাকান তাহলে পজিটিভ জেড ডিরেকশনের সাথে আমার 5 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্সট্রুড হচ্ছে। এরপর আপনাকে হাইট দিতে হবে, আমি সাপোজ হাইট দিলাম 0.5 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার সেই ট্যাপার অ্যাঙ্গেল সহ 3D অবজেক্টটি আমি পেয়ে যাব। ট্যাপার অ্যাঙ্গেল ইনপুট করার সময় আপনি যদি পজিটিভ অ্যাঙ্গেল ইনপুট করেন তাহলে আপনার ম্যাটেরিয়ালগুলো রিমুভ হবে কিছুটা, আর আপনি যদি নেগেটিভ অ্যাঙ্গেল মানে মাইনাস সাইন দিয়ে যদি আপনি অ্যাঙ্গেল ইনপুট করেন তাহলে আপনার উপরের দিকে কিছু ম্যাটেরিয়াল অ্যাড হয়ে যাবে। ধরুন আমি একটা সার্কেলের উপরে এক্সট্রুড কমেন্টটি অ্যাপ্লাই করব এবং সেই জায়গায় ট্যাপার অ্যাঙ্গেল ইনপুট করব, তাহলে আমাকে টাইপ করতে হবে সি, তারপরে ইন্টারপ্রেস করতে হবে, তারপরে আমি একটা সার্কেল ড্র করে নিলাম এবং এই সার্কেলটার একটা কপি আমি ডান সাইডে করে নিচ্ছি। এবার যদি আমি এক্সট্রুড কমেন্টটি অন করি, আমি টাইপ করলাম ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি সার্কেলটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে আমাদের এইখানে রয়েছে ট্যাপার অ্যাঙ্গেল এইখানে ক্লিক করে করতে পারি, কিংবা টি টাইপ করে ইন্টারপ্রেস করতে পারি। আমি এই জায়গায় সিলেক্ট করে অ্যাঙ্গেলটা দিলাম 5, তারপরে ইন্টারপ্রেস করলে আমার উপরের সাইডে দেখুন যে এক ধরনের এক্সট্রুড হচ্ছে এবং 5 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্যাপার হচ্ছে। এইখানে আমি একটা হাইট দিলাম 0.5 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। এটা ছিল আমাদের পজিটিভ অ্যাঙ্গেল। এবার যদি আমরা নেগেটিভ অ্যাঙ্গেল ইনপুট করি, আমি টাইপ করলাম ইএক্সটি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি সার্কেলটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, তারপরে এই জায়গায় আমি টি টাইপ করে ইন্টারপ্রেস করলাম ট্যাপার অ্যাঙ্গেলের জন্য, তারপরে আমি এবার ইনপুট করলাম -5, তারপরে ইন্টারপ্রেস করলে দেখুন যে আমার উপরে আমার ম্যাটেরিয়াল অ্যাড হয়েছে। এবার আমাকে হাইট দিতে হবে, আমি হাইট দিলাম 0.5 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলেই আমরা দুইটার পার্থক্য খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এক্স ওয়াই প্লেনে আমাদের যে ক্রস সেকশনটা রয়েছে সেটা সেম রয়েছে, বাট
উপরে এক্সট্রুড হওয়ার সময় আমাদের অ্যাঙ্গেল ইনপুটের জন্য একবার ম্যাটেরিয়াল অ্যাড হয়েছে এবং একবার ম্যাটেরিয়াল রিমুভ হয়েছে। আমরা যখন পজিটিভ অ্যাঙ্গেল ইনপুট করেছি তখন ম্যাটেরিয়ালগুলো রিমুভ হয়ে গেছে এবং আমরা যখন নেগেটিভ অ্যাঙ্গেল ইনপুট করেছি তখন আমাদের ম্যাটেরিয়াল অ্যাড হয়েছে। এই ছিল আমাদের এক্সট্রুড কমেন্ট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।